বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা আমাদের ক্লাসের সাথে উপস্থিত রয়েছেন এবং আমাদের এই অনলাইন ক্লাসকে সার্থক করার জন্য যারা আমাদের সাথে আছেন তাদের সকলকে ধন্যবাদ, এবং আমাদের কলেজের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব, আমরা 4 নম্বর অধ্যায় করতেছিলাম, ICT বইয়ের আমরা 4 নম্বর অধ্যায় করছিলাম। আমরা বিগত দিয়ে দেখেছিলাম যে রোইস প্যান এবং কলাম স্প্যান কীভাবে কাজ করে। আজকে আমরা দেখব হাইপারলিংক এবং ইমেজ কীভাবে সেট করে। ঠিক আছে, হাইপারলিংক কি সেটা দেখব, এবং ইমেজকে কীভাবে আমরা একটি ওয়েবসাইটে বা আমাদের নিজস্ব কোনো পেজে কীভাবে সেট করব, আমরা সেই কোডগুলো আজকে আমরা দেখব। তো প্রিয় স্টুডেন্ট, তোমরা একটা দেখো যে হাইপারলিংক আমরা প্রথমে করব হচ্ছে হাইপারলিংক। কোশ্চেন হচ্ছে হাইপারলিংক কি, অর্থাৎ হাইপারলিংক বলতে আমরা কি বুঝি। তাহলে এইটি যদি আমরা বলতে চাই যে হাইপারলিংক কি, আমরা যদি এটি বলতে চাই তাহলে আমরা এটা বলতে পারি, দেখো একটি এখানে আছে লিংক বলে কথা আছে, একটি শব্দ আমাদের হাইপারলিংক একটি শব্দ, কিন্তু আমরা যদি বুঝতে চেষ্টা করি যেখানে লিংক বলে আছে তার মানে লিংক করা, মানে একজন আরেকজনের সাথে যুক্ত করে দেওয়া, এটা হচ্ছে লিংক। অর্থাৎ একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে সম্পর্ক করে তখন সেটাকে বলা হয় লিংক, তাই না। আমরা সচরাচর যে বন্ধু বান্ধব বা আমরা বলি না যে ওর সাথে ওর ভালো একটা লিংক আছে, এর মানে হচ্ছে যে ওর সাথে ওর একটা ভালো সংযুক্তি আছে, অর্থাৎ তাদের মধ্যে একটা মিল রয়েছে। তো যা হোক, আমরা অ্যাকচুয়ালি আজকে আমরা বলবো যে হাইপারলিংক কি। তো হাইপারলিংক হচ্ছে যখন একটি পেজের সাথে আরেকটি পেজে সংযুক্ত করে দেওয়া হয় তখন তাকে বলা হয় হাইপারলিংক। যেমন বলা হবে যে হাইপারলিংক কি, তখন বলা হবে যে ওয়েব পেজের একটি পেজের সাথে যখন আর একটি পেজে সংযুক্ত করে দেওয়া হয় তখন তাকে বলা হয় হাইপারলিংক। প্রিয় আমার ভিউয়ার্স, তোমরা আবারও খেয়াল করো, হাইপারলিংক আমরা তাকে বলছি যে হাইপারলিংক হচ্ছে ওয়েবসাইটের একটি পেজের সাথে আর একটি পেজে সংযুক্ত করে দেওয়াকে বা সম্পর্কটাকে লাগিয়ে দেওয়াটাকে কী বলা হয়, হাইপারলিংক বলা হয়। অর্থাৎ একটা পেজের সাথে আর একটা পেজে সংযুক্তি করা হচ্ছে কি, হাইপারলিংক। হাইপারলিংককে আমরা প্রথমত দুইভাবে ভাগ করে থাকি, বললাম হাইপারলিংককে আমরা দুইভাবে ভাগ করে থাকি, একটা হচ্ছে ইন্টারনাল এবং একটি হচ্ছে এক্সটার্নাল। প্রিয় শিক্ষার্থী, আবার তোমরা খেয়াল করো, আমরা বললাম যে হাইপারলিংককে আমরা কয় ভাগে ভাগ করলাম, হাইপারলিংককে আমরা দুইভাবে ভাগ করলাম, কি কি, একটি হচ্ছে ইন্টারনাল আর একটি হচ্ছে এক্সটার্নাল। তাহলে আমরা বললাম কি, হাইপারলিংক হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ইন্টারনাল হাইপারলিংক ইন্টারনাল, ঠিক আছে, আর ইন্টারনাল আর একটি হচ্ছে এক্সটার্নাল। আমরা যদি বলি তাহলে আমরা বলছি যে হাইপারলিংক হচ্ছে কয় প্রকার, দুই প্রকার, একটি হচ্ছে কি এক্সটার্নাল আর একটি হচ্ছে কি ইন্টারনাল। তাহলে আমরা যদি এক্সটার্নাল এবং ইন্টারনাল কি এগুলো আমরা অবশ্যই জানবো, তাহলে আমরা হাইপারলিংকগুলো কীভাবে ব্যবহার করবো। অর্থাৎ কি আমরা বলেছিলাম যে HTML অনেকগুলো ট্যাগ আছে, তো ট্যাগের মধ্যে একটি ট্যাগ আছে যেটি হচ্ছে কত, সংযুক্ত করার জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করবো ওই ট্যাগটি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম যে যখন একটি পেজের সাথে আর একটি পেজে সংযুক্ত করবো তখন তাকে হাইপারলিংক বলছি, এবং হাইপারলিংক কয় প্রকার, দুই প্রকার, কি কি, একটি হচ্ছে ইন্টারনাল আর একটি হচ্ছে এক্সটার্নাল। কিন্তু আর এক ধরনের হাইপারলিংক আছে, কিন্তু আমাদের যেহেতু HSC সিলেবাসে এইটি নেই তার জন্য আমি বলছি না, তারপর আমি বলে রাখি অ্যাকচুয়ালি হাইপারলিংক হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে এক্সটার্নাল, একটি ইন্টারনাল আর একটি হচ্ছে ইনলাইন। কিন্তু ইনলাইন যে হাইপারলিংক এটা আমাদের HSC সিলেবাসে নেই, এর জন্য আমরা এটা দেখবো না। যা হোক, আমরা কি বললাম যে হাইপারলিংক অর্থাৎ লিংক করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করবো, এই অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করবো। এই ট্যাগটির নাম কি, অ্যাঙ্কর ট্যাগ, যাকে আমরা ছোট হাতের এ দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এদের সিনট্যাক্সটা কিভাবে, আমরা কিভাবে হাইপারলিংক করবো। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি একটা উদাহরণ দিই, ধরো এটা আমার হচ্ছে পেজ 1, এটি হচ্ছে আমার কি পেজ 1, আর এইটি হচ্ছে আমার পেজ 2। যদি দেখো আমাদের ধরে নাও যে আমাদের দুইটা পেজ আছে,
যখন আমরা কি বলছি যে এক নাম্বার পেজের সাথে আমি কি বলছি যে এক নাম্বার পেজ থেকে আমি দুই নাম্বার পেজে যাবো, অর্থাৎ একটি পেজ থেকে আরেকটি পেজে কিভাবে যাই, ওইটি হচ্ছে হাইপারলিংক। তাহলে কি বললাম যে একটি পেজ থেকে যখন আরেকটি পেজে যাবো তখন সেটা কি বলা হয়, হাইপারলিংক। এখন যেহেতু আমি বলছি যে পেজ ওয়ান থেকে পেজ কিভাবে যাবে, অর্থাৎ বলবে যে পেজ ওয়ান থেকে পেজ টু এ যাওয়ার জন্য HTML এর কোড লেখো, তখন কিন্তু আমাদের এই হাইপারলিংকের কথাটা মাথায় আসতে হবে এবং অ্যাঙ্কর টগের কথাটি ভাবতে হবে। তাহলে আমরা কোডটি কিভাবে করব, তাহলে আমরা বললাম অ্যাঙ্কর টগকে এভাবে প্রকাশ করা হয়, এবং দেখো আমরা কোড কি লাগবে, অ্যাঙ্কর ট্যাগ বলতে হবে। অ্যাঙ্কর ট্যাগ বলার পরে একটা আমাদের লিখতে হবে কি HREF, মানে এটাকে বলা হয় হাইপারলিংক রেফারেন্স। কি বলা হচ্ছে, এইচ হচ্ছে হাইপারলিংক আর REF এতে বলা হচ্ছে রেফারেন্স। তার মানে হচ্ছে HREF এ বলছে রেফারেন্স, রেফারেন্স করতে হবে কোথা থেকে কোথায় যাবো। প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো এখানে একটি বিষয়, এখানে একটি বিষয় তোমরা লক্ষ্য করো, এখানে বলা হয় যে তাহলে আমি কোন পেজ থেকে যাচ্ছি, প্রথম পেজ থেকে যাচ্ছি, তাহলে কোন পেজে যাবো, আমি যে পেজে যেতে চাই তাহলে আমি কোন পেজে যেতে যাচ্ছি, এই পেজে যেতে যাচ্ছি, অর্থাৎ পেজ টু তে আমি যেতে যাচ্ছি। তার মানে হচ্ছে কোটেশন ক্লোজ করে পেজ টু এর নামটা লিখবে, পেজ টু ডট HTML। HTMLটা কেন দিলাম, আমি ধরে নিলাম যে এই পেজটা হচ্ছে HTML এর, মানে HTML এ পড়া হচ্ছে, পেজটার একটা এক্সটেনশন থাকবে, প্রত্যেকটা পেজের একটা এক্সটেনশন থাকে, এক্সটেনশনটা বলছি আমরা কি ডট HTML, মানে আমার এই পেজটা HTML তে ডিজাইন করা আছে। তাহলে আমি কি বললাম যে যে পেজে আমি যেতে চাই সে পেজ থেকে আমার কোথায় নিতে হবে, রেফারেন্স করে দিলাম, ওকে। এখন তাহলে আমার কি লিখতে হবে, যে পেজ থেকে আমি যেতে চাই ওই পেজ থেকে এখানে লিখতে হবে পেজ ওয়ান, পেজ ওয়ান বলে এখানে পেজ ওয়ানে আছে থাকলো, দিয়ে আমি একে ক্লোজ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী এই কি হচ্ছে আমাদের কোড। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে আমাদের কি থাকতে হবে, HTML লিখতে হবে, বডি লিখতে হবে, তাই না, এইগুলো লিখতে হবে, তারপরে আমাদের কোডটা সম্পূর্ণ হবে। আমি জাস্ট মূল অংশটি দেখালাম যে কিভাবে একটি পেজ থেকে আরেকটি পেজে আমাদেরকে যেতে হবে। তাহলে দেখো আমি বললাম কি প্রথমে আমাকে অ্যাঙ্কর ট্যাগ লিখতে হবে, অ্যাঙ্কর ট্যাগ লেখার পরে একটা অ্যাক্টিভিটি হিসাবে কি হাইপারলিংক রেফারেন্স ব্যবহার করতে হবে। তারপর আমরা জানি যে অ্যাক্টিভিটি লিখলে সমান চিহ্ন দিতে হয়, কোটেশন দিতে হয় এবং ভ্যালু দিতে হয়। তাহলে ভ্যালু কি, আমি বললাম কি যে পেজে আমি যেতে চাই সে পেজ থেকে আমি কোথায় লিখবো, আমি রেফারেন্স করে দিলাম যে আমি এই পেজে যেতে চাচ্ছি এবং কোথা থেকে তাহলে যাবো, এই যে পেজটি। এখন যদি আমরা পেজটি রান করি তাহলে এই যে আমাদের দুই ট্যাগের মাঝখানে, এই দুই ট্যাগের মাঝখানে আমরা যেটুকু লিখবো ওইটুকু একটু আকাশি কালার বা সবুজ কালারের মতো রং আসবে। তাহলে আমরা যখন ফেসবুক চালাই যখন কোনো লিঙ্কে আমরা দেখি যে এটা রঙিন হয়ে আছে তাহলে আমরা বুঝি যে এখানে ক্লিক করলে আমরা অন্য একটি অপশানে যেতে পারবো, মানে অর্থাৎ আরেকটার সাথে কোনো কিছুর সাথে লিঙ্ক হয়ে আছে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো যে আমি পেজ ওয়ান থেকে কীভাবে পেজ টুতে গেলাম, কীভাবে এখন যদি বলা হয় পেজ ওয়ানে যদি ক্লিক করি, এখন যদি প্রোগ্রামটি রান করা হয় তাহলে পেজ ওয়ান আমার আউটপুটটি আসবে, পেজ ওয়ান আউটপুট পেজ ওয়ান আসবে, এটি একটি কালার হয়ে থাকবে কি আকাশি কালারের মতো, অর্থাৎ নীলের মতো। যদি আমি এই পেজটাকে ক্লিক করি তাহলে কিন্তু আমি এই পেজ টুতে চলে যেতে পারি, বুঝে গেছে। তাহলে আমি কি বললাম যে একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য কি করতে হয়। তাহলে উদাহরণটা তোমরা বুঝতে পারছো, আর একটু আমি সিনট্যাক্সটি উল্লেখ করে দেখাই। একটি বিষয় দেখো আমি কি বললাম, HREF সমান চিহ্ন কোটেশন দিয়ে দিবা, দিয়ে আমি কি করলাম HTML ক্লোজ করলাম, ওকে। এটাই তো আমাদের ট্যাগ, মানে আমাদের এটা হচ্ছে কোশ্চেন, মানে এটা এই কি তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, এই সিনট্যাক্সটা এভাবে রাখতে হবে যে আমাদেরকে যদি একটি পেজ থেকে আরেকটি পেজে যেতে হয় তাহলে আমাকে এই এই ট্যাগটি লিখতে হবে, কিভাবে এমন এই লিখতে হবে। যদি তোমরা অ্যাক্টিভিটি না করে থাকো না বুঝে থাকো কোনো সমস্যা নেই, তোমরা এইটুকু শুধু মাথার মধ্যে নিয়ে নিবা যে লিঙ্ক করার জন্য একটি জায়গা থেকে আরেকটি জায়গা যাওয়ার জন্য আমরা কি করি এই ট্যাগটি লিখি, ঠিক আছে। এখন দেখো আমি যদি বলি, আমি বললাম যে গুগল, ঠিক আছে, আমি যদি বলি এই আমি যদি বলি ধরো ফেসবুক, আচ্ছা আগে কোশ্চিন দিয়ে বলি যে এটা পেজ ওয়ান এটা পেজ টু, যদি আমার এটা পেজ ওয়ান হয় আর এটা যদি পেজ টু হয় তাহলে আমি কি যাচ্ছি, আমি টু থেকে ওয়ানে আসতে যাচ্ছি, কোথা থেকে আসবো, এই দুই নম্বর পেজ থেকে আমি এক নম্বর পেজে আসবো, ঠিক আছে। তাহলে আমি কি বললাম আমি যে পেজে যেতে চাই সে পেজটা কোথায় লিখতে হবে, রেফারেন্স করতে হবে, তাহলে আমি কোন পেজ আসতে চাই। প্রিয় শিক্ষার্থী দেখো আমরা অলরেডি পেজ থ্রি আছি, টু থেকে আমি কোথায় আসবো, পেজ ওয়ানে আসবো। তাহলে দেখো আমি পেজ ওয়ানে আবার পেজ ওয়ানে আসবো, তাহলে পেজ ওয়ানের নাম কি, যেটা নাম দেওয়া থাকবে ওই নামটি লিখে নিতে হবে ডট HTML, তার মানে কি এই পেজটি আমার HTML এ ডিজাইন করা আছে। তাহলে দেখো আমি এটা লিখি
বুঝতে পেরেছো, তার মানে হচ্ছে যে আমি যে পেজে যেতে চাই ওই পেজের লিংকটা আমাকে লিখতে হবে, রেফারেন্সের মধ্যে লিখতে হবে, আর আমি যে পেজ থেকে যেতে চাই ওই পেজটা দুই থেকে মাঝখানে লিখতে হবে। বুঝা গেছে? তাহলে এই ছিল আমাদের কিভাবে একটা পেজ থেকে আর একটা পেজে যাই। এবার দেখো আরেকটা উদাহরণ দিই। আমি বললাম যে ওপেন একটা বাটন, আমি কি বললাম ওপেন একটা বাটন, যদি আমি ওপেন বাটনে ক্লিক করি তাহলে আমি কোথায় যেতে চাব, ফেসবুকে যাব। ফেসবুক কি বললাম, যদি আমি আমার কোশ্চেনে বলা আছে যে এই ওপেন একটি বাটন, যা এই বাটনে যদি ক্লিক করি তাহলে আমি কোথায় যেতে চাই, ফেসবুকে যেতে চাই। কি বললাম যে তোমাকে বলা হবে যে ওপেন একটি বাটন, যদি ওপেন বাটনে ক্লিক করি তাহলে আমরা কিভাবে ফেসবুকে যেতে চাই, অর্থাৎ কিভাবে ফেসবুকে আমরা লগ ইন করবো। তাহলে দেখো একটা বিষয় আমাদেরকে, দেখো আমি কি লিখেছিলাম HREF, এটুকু আমাদেরকে অবশ্যই লিখতে হবে। তাহলে আমার এটুকু যখন লেখা হলো তখন আমার কি করার কাজ, আমি কোথায় যেতে চাই, তাহলে আমি কোথায় যেতে চাই, ফেসবুকে, তাহলে আমাদের কোটেশন দিতে হয়। এরপরে যেহেতু আমি এটা একটা লিখি তাহলে WW, ঠিক আছে, WW সরি লিখবা HTTP, ওকে। তারপরে কি লিখবা HTTP, তারপরে লিখলাম আমরা www.facebook.com, ঠিক আছে। তাহলে আমি এটা কোটেশন ক্লোজ করি, তাহলে আমি আপনার লিখ দিলাম যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এটা আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা একটি সার্ভার, তাই না? তার মানে আমি এই সার্ভার দিয়ে আমি ক্লিয়ার ফেসবুক অ্যাকাউন্টে যেতে চাই। তাহলে আমি বলে কিসে ক্লিক করলে, ওপেন বাটনে ক্লিক করলে, দিয়ে দেখো ফেসবুকতেই এটা আমাদের কোড কমপ্লিট হয়ে গেল। বুঝাতে পারছি? তার মানে বললাম যে আমি যেখান থেকে হোক আমি যে বাটনে ক্লিক করব, অর্থাৎ যে পেজ থেকে যাবো ওই পেজটাকে আমি দুই ট্যাগের মাঝখানে লিখবো। দুই ট্যাগে আমার, এটা তো আমার মেন ট্যাগ, এটা আমার মেন ট্যাগ, দুই ট্যাগের মাঝখানে লিখবো। কী লিখবো? আমি যে পেজ থেকে যেতে চাই বা যে বাটনে ক্লিক করতে চাই ওই অপশানটি কোথায় লিখবো, দুই ট্যাগের মাঝখানে লিখবো। এবং আমি যেখানে যেতে চাই সেখানে এই রেফারেন্স দিয়ে আমাকে লিঙ্ক জায়গাটা শুধাই দিবে। তাহলে আমাদের হাইপারলিংকের কাজ শেষ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা এগুলো দেখবে বাসাতে বই আসলে এগুলো উদাহরণগুলো দেখবে। এখন আরেকটি যেটা আমরা করবো, ইমেজ। একটা ইমেজ কিভাবে সেট করবো, একটি বিষয় দেখো। যদি আমাদের একটা ধরে নিলাম এটা একটা ইমেজ, এটা যদি আমার একটা ইমেজ হয় তাহলে একটা ইমেজের কী কী থাকে দেখো, একটা ইমেজের দৈর্ঘ্য থাকে, একটা ইমেজের প্রস্থ থাকে, তাই না? তাহলে আমি বললাম কি একটা ইমেজের কী থাকে, দৈর্ঘ্য থাকে। আমার একটা ইমেজের, একটা ইমেজের প্রস্থ থাকে, আবার একটা ইমেজের দৈর্ঘ্য থাকে। তাহলে একটা ইমেজ দৈর্ঘ্য প্রস্থ নিয়ে গঠিত হয়। এখন দেখো আমরা যদি ইমেজ, একটা ইমেজ কীভাবে সেট করবো, ধরে নিলাম আমাদের একটা ছবি আছে এখানে। আচ্ছা এই ছবি আছে, ছবিটার নাম হচ্ছে, ছবিটার নাম হচ্ছে sk.jpg। তাহলে jpg কি? কারণ একটা ছবি, যে কোনো ছবির একটা এক্সটেনশন হয়, এক্সটেনশনের নাম হচ্ছে .jpg, .png, .gif। এই তিনটা হয় কার, একটা ছবির এক্সটেনশন হয় তিন ধরনের, কীভাবে হয়, jpg হয়, png হয় এবং gif হয়। তো যা হোক এখন দেখো আমাদের একটা ছবি আছে, ছবিটার নাম কি sk.jpg, মানে আমাদের যে ছবিটা আছে ছবিটার নামটা হচ্ছে sk.jpg। তাহলে আমাদের ইমেজ, ইমেজ নির্ণয় করার জন্য আমরা লিখি img ক্লোজ, img ক্লোজ। এই ইমেজ ট্যাগটিকে কখনো ডাবল লেখা হয়, কখনো সিঙ্গেল করে লেখা হয়, কোনো সমস্যা নাই। তোমরা একটা লিখতে হবে আবার ডাবল করেও লিখলে হবে, সমস্যা নেই। দেখো এবার এখন হচ্ছে আমরা এই ছবিটাকে কিভাবে প্রদর্শন করবো, তাই না? তাহলে আমাদের কি লিখতে হবে, ইমেজ, ইমেজ লেখার পর, তাহলে ইমেজ, ইমেজটা আমি আমার ট্যাগ লিখলাম। ট্যাগ লেখার পর এখন ছবিটা কোথায় আছে তার সোর্সটা বলে দিতে হবে, যে একটা ছবি কোথায় আছে। তাহলে আমি বললাম কি সোর্স SRC দিয়ে সমাচিহ্ন দিয়ে কোটেশন দিয়ে দিতে হবে, দিয়ে কোটেশন দেওয়ার পরে কি বলতে হবে, নামটা বলে দাও যে কোথায় আছে .jpg। তাহলে আমি নাম বলে দিলাম। এখন একটি বিষয় তোমরা খেয়াল করো যে একটা ছবি, একটা ছবি কি থাকে, হাইট থাকে, ওয়েট থাকে। তাহলে আমি বলে দিলাম এখানে, আমি বলে দিলাম ওয়েট, ওয়েটটা কতটুকু হবে ধরে নিলাম 45, ঠিক আছে। এরপরে হাইটটা কত হবে, হাইটটা ধরে নিলাম ধরো 25, ঠিক আছে। এই এই ছিল, আমি এখন যদি কোডটি রান করি তাহলে দেখবে ছবিটা ঠিক এতটুকু করে নিয়ে আসবে। এই এই হাইট ওয়েট যদি আমি ব্যবহার না করি, এইটুকু যদি আমি ব্যবহার না করি তাও আমার অ্যান্সার আসবে, কারণ যখন আমরা এইটুকু ব্যবহার করবো না তখন তার একটা ডিফল্ট ছবি হিসাবে ওখানে প্রদর্শিত হয়ে যাবে। তাহলে ছবিটা একটা
একটা নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থ নিয়ে ছবিটা পোস্ট হয়ে যাবে। কিন্তু যখন আমরা হাইট এবং ওয়েট বলে দেব, আমরা যেটুকু বলবো ঠিক কতটুকুই তারা নেবে। তার মানে এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি হিসাবে কাজ করছি। এবং এই জিনিসগুলো কেন ব্যবহার করছি, কারণ আমার একটা ছবি কখনো ছোট লাগতে পারে, কখনো বড় লাগতে পারে, তখন আমরা এটা দিয়ে ছোট বড় করতে পারবো। বুঝা গেছে? এখন এইটি হচ্ছে আমাদের একটা ছবি আমরা কিভাবে সেভ করি, একটা ছবি আমরা কিভাবে প্রদর্শন করি, একটা ছবি আমরা কিভাবে একটা ওয়েবসাইটে দিতে পারি, সেটা হচ্ছে এই ছিল আমাদের একটি কোড। তার মানে হচ্ছে এইখানে যে আমরা কি বললাম, আমরা ইমেজ হচ্ছে এরকম যে ইমেজ ইমেজ দিবা, ইমেজ দেওয়ার পরে বলবা এস আর সি সমান চিহ্ন দিয়ে কোটেশন দিবা, কোটেশন দিয়ে ক্লোজ। তার মানে এটা হচ্ছে তার সিনট্যাক্স, এই হচ্ছে তার সিনট্যাক্স। এখন দেখো এই সিনট্যাক্সটি হচ্ছে, এই সিনট্যাক্স হচ্ছে এখানে এখানে জাস্ট ছবির নামটা দিল, অর্থাৎ ছবিটা যে নামে আছে ওই নামে ছবিটাকে এখানে যে নাম দিয়ে মানে কোশ্চেনে দেওয়া থাকবে এটা জাস্ট এখানে রিপ্লেস করে দিলে তোমার আউটপুটটি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমরা এ পর্যন্তই, আজকে আলোচনা করবো না। প্রিয় শিক্ষার্থী, এর পরের ক্লাসে আমরা আলোচনা করব যে এখানে মোটামুটি এইচটিএমএল এর সবগুলো আলোচনা করলাম। ক্লাসে পেলে আমরা পুরোটা ইন্টারেস করবো, অনলাইন ক্লাসে আমরা এত সময় পাচ্ছি না। তারপরে চেষ্টা করছি যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো যেগুলো ইমার্জেন্সি সেগুলোই আমরা আলোচনা করছি। কিন্তু তোমাদের যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা ওই টপিকটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো যা হোক আমি যেটুকু পড়ালাম সেগুলো পড়বা। নেক্সট দিন আমি হয়তো এইচটিএমএল এরই, যেহেতু অর্ধেকই শেষ, এইচটিএমএল এরই একটু সৃজনশীল নিয়ে আলোচনা করতে পারি। ঠিক আছে, যদি তোমাদের কোনো কিছু সমস্যা থাকে বা সৃজনশীলে কোনো প্রবলেম থাকে তোমার কমেন্টে জানাবা, আমরা ওই ওই সৃজনশীলটি আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সরকারের বিধিবিধান মেনে চলবে। এই বিশ্ব, এই যে বিশ্বে আমাদের একটা কোন ঠাসা অবস্থা হয়েছে, ঠিক আছে, তো এটা আমরা আল্লাহ মহান আল্লাহর কাছে আমরা দোয়া করবো যাতে খুব তাড়াতাড়ি আমরা এই থেকে মুক্তি পাই এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে সরাসরি ক্লাসে উপস্থিত হতে পারি। এবং এই বলে আমি আমাদের দেশের দীর্ঘায়ু কামনা করছি, সরকারের দীর্ঘায়ু কামনা করছি এবং স্পেশালি আমাদের প্রধানমন্ত্রীর জন্য বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তাকে সুস্থ রাখুন এবং তিনি যেন বাংলাদেশকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এ বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।